নমস্কার, আমি কৌশিক রায়। জুলাই 2022 নির্ণয় হতে চলেছে এই কয়টি রাশির জন্য, কেন আমি এই এক্সপ্লেনও আমি আপনাদের সামনে তুলে ধরব। হাওয়াতে কোনো কথা নয়, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আমি আলোচনা করব। দেখুন, পাঁচটি রাজ্য সৃষ্টি হচ্ছে এই জুলাই মাসে, অর্থাৎ এ মাসে কোনো নবজাতক যদি জন্মায় তার কিন্তু উচ্চ শিখরে সে কিন্তু পৌঁছাবে। দেখুন, প্রথম কথা, বুধ ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, শনি শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, শুক্র মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, মঙ্গল রুচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং বৃহস্পতি হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। দেখুন, পাঁচটি পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে পাঁচটি রাজযোগ এই জুলাই মাসে কিন্তু সৃষ্টি হচ্ছে জুডিয়াকে। অর্থাৎ এই যে গ্রহের যে গোচর, এই যে পাঁচটি রাজযোগ, সোনার রথযাত্রা শুরু হতে চলেছে এই কয়টি রাশির, কোন রাশিগুলো বিশেষভাবে সৌভাগ্য লাভ করতে চলেছে আমি একে একে আপনাদেরকে আলোচনা করব। ভিডিওটির সম্পূর্ণ আলোচনা শুনবেন। আমি একটি কথা বলি, কেউ কেউ লিখছেন যে স্যার আপনি বলছেন আমার হচ্ছে না, আমি বারবার বলছি আপনার হচ্ছে না, আপনার ব্যক্তিগত জন্মছক দেখান। শুধুমাত্র ভিডিও শুনলে হবে না, ভিডিওর সাথে সাথে আপনার ন্যাকাল চার্ট দেখা দরকার, আপনার হস্তরেখা বিচার করা দরকার। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন, এই যা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, আপনারা যদি আমার সাথে অনলাইনে কনসাল্ট করতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। অর্থাৎ এই যে পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে এই পাঁচটি রাজযোগ যে কটি রাশিকে করতে চলেছে মালামাল, জুলাই মাস আমি বলবো জুন মাসের থেকেও এই 2022 নির্ণায়ক, অদ্ভুত, অকল্পনীয় লাভ কিন্তু দেবে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, আমি কেটে দিয়েছি আমার জীবন থেকে, এভরিথিং ইজ পসিবল। সমস্যা আছে, সমাধান আছে, ধৈর্য ধরতে হবে। অর্থাৎ যে জায়গাটাতে আপনার সমস্যা হচ্ছে সেই জায়গাটার নির্ণয় করা দরকার, অর্থাৎ কোন গ্রহটা আপনার ক্ষেত্রে পজিটিভ আর কোন গ্রহটা নেগেটিভ, কিসের দশা চলছে, কিসের অন্তর্দশা হচ্ছে, এই জায়গাগুলো দেখা দরকার। আপনার ক্ষেত্রে মারক গ্রহ এবং রাজযোগকারী প্ল্যানেটটাকেও কিন্তু দেখা দরকার। তো যাই হোক, এই যে জুলাই 2022 এই রুচক নামক মহাপুরুষ রাজযোগ, হংস নামক মহাপুরুষ রাজযোগ, শশ নামক মহাপুরুষ রাজযোগ, ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ, এই ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ এবং এর পাশাপাশি আপনার এক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে। দেখুন, এই যে রাজযোগগুলো, এই রুচক মহাপুরুষ রাজযোগ, হংসনাম মহাপুরুষ রাজযোগ, শশনাম মহাপুরুষ রাজযোগ, ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ, মালব্যনাম মহাপুরুষ রাজযোগ, এই যে রাজযোগগুলো যে সৃষ্টি হচ্ছে কি না, এই যে কয়টি রাশির কথা বলবো ডায়েরিতে নোট করে নিতে পারেন, এই কয়টি রাশি নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবে, লিখে রাখুন। যাদের ক্ষেত্রে হচ্ছে না জানবেন, আপনার ন্যাকাল চাটে দোষ আছে, আপনার জন্মপত্রিকা দোষ আছে, সে জায়গাটাতে প্রতিকার প্রতিবিধান করুন। একটি ছোট্ট টিপস আপনাদেরকে দিই, যাদের ক্ষেত্রে অনেকে বলছেন যে স্যার একটু করে টিপস যদি দেন, দেখুন আমাদের খুব ভালো হয়, প্রচুর হোয়াটসঅ্যাপ কমেন্টস এসছে। আপনারা একটি মাটির হাঁড়ি নেবেন, মাটির হাঁড়ি নিয়ে সেই মাটির হাঁড়িতে এক টাকা কয়েন আপনারা রাখবেন, এক টাকা কয়েন, সেটা হচ্ছে লাল কাপড়ে বেঁধে ওই এক টাকা কয়েনটা রাখবেন এবং তার মধ্যে এই সেই মাটির হাঁড়িতে চাল ভর্তি করে দিবেন, একদম পুরোপুরি যেন পূর্ণ মাত্রায় চাল থাকে, সেটা আপনারা দক্ষিণ পশ্চিম দিকে কোণে আপনারা রাখুন, দক্ষিণ পশ্চিম কোণে। দেখবেন আপনাদের, এবং আপনারা এটা ঠিক
দুর্গা পূজার সময় আপনারা এটা এই চালটা দান করে দিন নির্ধনী ব্যক্তিকে, আবার চাল ভরে দিন ওখানে, কিন্তু ওই কয়েনটা আপনাদের থাকবেই। দেখবেন আপনাদের যাদের আর্থিক দারিদ্রতা চলছে কি না, আর্থিক দারিদ্রতাটা কিছুটা হলেও কিন্তু কমবে। এর পাশাপাশি আপনারা মা লক্ষ্মীকে বেলপাতা নিবেদন করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন প্রতি বৃহস্পতিবার। এটা কিন্তু খুব ভক্তিভাবে শ্রদ্ধার সাথে মা লক্ষ্মীকে যদি বেলপাতা নিবেদন করতে পারেন, দেখবেন আপনার মানে এই জীবনে অর্থের কিন্তু অভাব হবে না। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এই দুটি কাজ আপনারা করুন। যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তারা করুন, দেখবেন কিছুটা হলো বেনিফিট আপনারা কিন্তু পাবেন। তো আলোচনা শুরু করা যাক। টোটাল ইনফরমেশান আমি এই ভিডিও এই অ্যাস্ট্রোডুকেশন চ্যানেলে দিই, কোনো ওই দুম করে কথাগুলো বলে ফেলাম, এ কটা রাশি ভালো, এ কটা এ ভালো, কি কারণ কারণ বলতে হবে, হাওয়াতে কথা বললে হবে না, অর্থাৎ কি কারণে এ রাশিগুলোর ভালো হতে চলেছে জুলাই মাসে, এটাই আমি আপনাদেরকে আলোচনা করতে চলেছি। তো এই পাঁচটি রাজ্য মানে নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিবে, টাকা দেবে গৌরী সেন, একটা কথা আছে না, লাগে টাকা গৌরী সেন, টাকা কিন্তু দিবে আপনাকে, ধন ভাণ্ডার আপনাদের পূর্ণ করবে, ধন বর্ষা হতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম দুর্দান্ত রেজাল্ট পাবে, সে রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি থেকে ক্ষেত্রে দেখুন আপনাদের ভদ্রনাম মহাপুরুষ রাজ্য এবং হংসনাম মহাপুরুষ রাজ্য দুটি রাজ্য কিন্তু আপনাদের থাকছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক সফলতা, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দৈনন্দিন রোজগার, সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু সম্পত্তি লাভ, প্রপার্টি থেকে লাভ আপনাদের কিন্তু হতে চলেছে। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে আপনাদের মালব্যনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, এবং দেখুন একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের পঞ্চমপতি ধনভাবে অবস্থান করছে, কাকে, সন্তান এবং বুদ্ধি ধনভাবে, অর্থাৎ অর্থনৈতিক সফলতা বৃষরাশি কিন্তু আসতে চলেছে, মালব্যনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট এবং রুচক নামক মহাপুরুষ রাজ্য আপনাদের কর্মক্ষেত্রে সফলতা কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ভদ্রনাম মহাপুরুষ রাজ্য এবং হংসনাম মহাপুরুষ রাজ্য দুটি রাজ্য কিন্তু আপনাদের কিন্তু থাকছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ দিবে মিথুন রাশির ক্ষেত্রে, সফলতা সাকসেস কর্ম ভাগ্য প্রপার্টি এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে শশনামক মহাপুরুষ রাজ্য এবং মালব্যনামক মহাপুরুষ রাজ্য কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, দাম্পত্য সুখ আপনাদের দেখা যাচ্ছে, ইনকামের জায়গা ভালো, বিদেশ থেকে লাভ সিংহ রাশির। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে হংসনামক মহাপুরুষ রাজ্য আপনাদের কিন্তু সৃষ্টি করছে, এবং এর পাশাপাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদেরও কিন্তু ভদ্রনামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের দৈনন্দিন রোজগার, শুভ বিবাহ, কর্ম, ব্যবসা এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে একটি রাজ্য আপনার রুচক মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি থেকে লাভ, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের রুচক নামক মহাপুরুষ রাজ্য, আপনাদের প্রপার্টি, আপনাদের কর্ম এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ভদ্রনাম মহাপুরুষ রাজ্য আপনাদের থাকছে এবং হংসনাম মহাপুরুষ রাজ্য আপনাদের কিন্তু থাকছে, অর্থাৎ এই সময়ের মধ্যে মীন রাশি যদি আপনি হন এবং ধনভাবে ধনপতি মঙ্গল অবস্থান করছে, মানে মীন রাশির সব দিক থেকে কিন্তু সফলতা কিন্তু আসতে চলেছে।
ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।